সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক যখন ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশে যখন এই ভাইরাস আক্রান্ত হয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ সহ পেশাজীবী সংগঠন ও কর্মজীবী সংগঠনের মানুষদেরকে সচেতনতা বৃদ্ধি এবং সাবধানতা অবলম্বন করবার জন্যে যে ব্যবস্থা নিয়েছে, প্রতিটি বিভাগের পক্ষ থেকে এই ব্যবস্থার কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন পোর্ট এলাকা, বিশেষ করে রিভার পোর্ট, নদীবন্দরগুলি নারায়ণগঞ্জ, বংলা, বাঘাবাড়ি, নগরবাড়ি, নওয়াপাড়া সহ বিভিন্ন পোর্টে পোর্ট কর্তৃপক্ষ উদ্যোগে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত এবং নৌপুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে বিভিন্ন টিম সর্বদা কাজ করছে। দেখা গেছে দেশের বৃহত্তম বন্দর নগরী নওয়াপাড়াতে এই টিমের কার্যক্রম চলছে। গতকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজবুল হোসেন খানের নেতৃত্বে অভয়নগরের ওসি তাজুল ইসলাম, নওয়াপাড়া পোর্টের কর্মকর্তা মাসুদ পারভেজ এবং এই এলাকার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহরিয়ার এর নেতৃত্বে একটি টিম নওয়াপাড়া বন্দরের বিভিন্ন এলাকায় বোট যোগে নদীতে তাদের টহল অব্যাহত রেখেছে। পোর্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানা গেছে প্রায় 300 থেকে 400 মালামাল নিয়ে কার্গোগুলি নওয়াপাড়াতে অবস্থান করছে। এ সকল কার্গোগুলি জানা গেছে চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দর থেকে বিদেশি জাহাজ থেকে, বিশেষ করে কয়লা, গম, সার বোঝাই করে নওয়াপাড়া বন্দরে এসে লঙ্গর করে আছে। উপজেলা নির্বাহী অফিসার, পোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত অফিসার অভয়নগর থানার ওসি এবং সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত লেফটেন্যান্ট, তারা বিভিন্ন কার্গোতে গিয়ে কার্গোর কর্মরত শ্রমিক কর্মকর্তাদের সাথে তারা ব্রিফিং দিচ্ছেন এবং প্রিকিউশন অনুযায়ী সচেতনতা সৃষ্টি করবার লক্ষ্যে তাদেরকে কার্গো থেকে স্থলভাগে নামার জন্যে বিধিনিষেধ আরোপ করবার অনুরোধ জানাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পোর্টের কর্মকর্তার নেতৃত্বে নৌপুলিশের পক্ষ থেকে এভাবেই মাইকিং করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অব্যাহত রেখেছে। সকল নৌযান শ্রমিকদেরকে নিজ নিজ জাহাজে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হলো। জরুরি প্রয়োজন ছাড়া জাহাজ থেকে নামা যাবে না এবং ঘন ঘন সাবানে হ্যান্ড ওয়াশ ধুয়ে দিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অযথা কাকো বাহিরে ঘোরাফেরা করতে দেখা গেলে তাহাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে। এ কার্যক্রম অব্যাহত থাকলে আশা করা যায় কার্গো থেকে পোর্ট থেকে আসা এই কার্গোগুলির কর্মকর্তা কর্মচারীরা যদি স্থলভাগে না আসে, সাধারণ মানুষের সাথে মেলামেশা না করে, অনেকাংশেই ভাইরাসের প্রকোপ বা ছড়ানোর ব্যাপারে অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।